প্রচুর প্রচুর লেবু ধরে আছে গাছে। এই দেখো আমি বসে পড়েছি এখন লেবু ছিঁড়তে। আসলে লেবুগুলো না নিচের দিকে, আর গাছটা কেমন ঝাপটা ধরনের, তো শুয়ে শুয়ে পড়েছে গাছটা, তাই নিচের লেবুগুলোই ছিঁড়ছি। লঙ্কা লেবু ছিঁড়ে আনার পর ঘরে এসে দেখছি এ দেখো বাবা খাসির মাংস এনেছে, আর এই দেখো গলদা চিংড়ি এনেছে। তা আমি এখন এই চিংড়ি মাছগুলো বেছে নেবো আর খাসির মাংসটা একটু ভালো করে ধুয়ে নেবো। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বেজে গেছে 7টা আর আমাদের ঘুম ভেঙেছে আজকে অনেকক্ষণ আগে 6:30 সময়। যেহেতু আজকে বাড়ি যাওয়ার পালা, তাই আর কি সব কিছু রেডি করছি, জামা কাপড় সব গোছাতে হবে। আর এই দেখো এরা সব লঙ্কা ছিঁড়ছে, আবার লেবু আছে আমাদের গাছে, লেবু ছিঁড়ছে, আবার এখানে অনেক হচ্ছে বেগুন গাছ আছে, প্রচুর বেগুন গাছ এখানে। তো আমাদের বাড়ির পিছনে এই দেখো, এইটা হলো আমাদের বাড়ি, আর এই পিছনে এইগুলো আর কি লাগানোর, লঙ্কা গাছ, লেবু গাছ, আবার বেগুন গাছ, সব কিছু লাগানো আছে। তাই মামুনি বলছে লেবুগুলো খুব ভালো, তাই কটা মানে লঙ্কা নিয়ে যাবে, লেবু নিয়ে যাবে, আর বেগুন নিয়ে যাবে না, বেগুনগুলো ছোট ছোট তোমাদের দেখাবো আমি একটু পরে, পুরো ছোট ছোট বেগুন। আর লঙ্কাগুলো খুব বড় বড়, একদম লম্বা লম্বা, সবাই বলে বেলডাঙা লঙ্কা, তো সেই লঙ্কা। তো লঙ্কাগুলো প্রচুর ঝাল, কারণ এই কদিন ধরে এই লঙ্কাগুলোই খাচ্ছি আর কি, সিদ্ধর সঙ্গে হোক আবার রান্নার সঙ্গে হোক প্রচণ্ড ঝাল। তাই বলছে এই লঙ্কাগুলো নিয়ে যাবে। আর চলো তাহলে তোমাদের দেখাই, লঙ্কা ছিঁড়ছে, লেবু ছিঁড়ছে, সেগুলো দেখে নাও তোমরা। এই দেখো তিনজনা মিলে গাছটা থেকে লঙ্কা ছিঁড়ছে, আর গাছটায় তোমাদের কি বলবো এত লঙ্কা ধরেছে, বাপরে বাপ, দেখো তোমরা শুধু একবার তুলে নেওয়ার পর ভিডিও করতে হচ্ছে। কত লঙ্কা, কত লঙ্কা, এই দিকটার ডালটাই বেশি আছে এইখানটায়, বলে প্রচুর লেবু আছে, বলছে কই ওই দিকটা লেবু আছে, ওই যে লেবু নেওয়ার মতো না, ওইখানে লেবু আছে, তো লেবু না, লেবু চলো না গো, একা একা ভর খেলাম যেতে পারছি, দাঁড়া। আর এইদিকে দেখো বেগুন গাছগুলোতে কত বেগুন ধরেছে, বেগুনগুলো বেশি বড় বড় হয়নি, ছোট ছোটই আছে, দেখো যতগুলো দেখতে পাচ্ছ ততগুলো ছোট ছোটই লাগছে। তাই বেগুন আর ছিঁড়বো না, কারণ এগুলো এখনও অনেক বড় হবে, তাই তোমাদের একটু ভাবলাম দেখিয়ে দিই যে গাছে কত বেগুন ধরেছে। আর এগুলো সার ছাড়া, কোনো রকম সার দেওয়া নেই, এমনি হচ্ছে গাছগুলো লাগানো হয়েছে। তা গাছে কোনো সার ছাড়া জিনিস খেতে খুবই টেস্টি লাগে। আর কত লঙ্কা গাছ, এদিকেও লঙ্কা গাছ প্রচুর, এই দেখো গাছে কত লেবু, আর লেবুগুলো প্রচুর রস, আর সেন্টও হেভি সুন্দর। এই দেখো এদিকেও আছে, আর কটা ছেঁড়া হয়ে গেছে, এই দেখো একটা হাতের কাছে দেখেছো, এগুলো সব ছিঁড়বো এখন গাছ থেকে, দিয়ে বাড়ি নিয়ে যাবো। প্রচুর প্রচুর লেবু ধরে আছে গাছে। এই দেখো আমি বসে পড়েছি এখন লেবু ছিঁড়তে। আসলে লেবুগুলো না নিচের দিকে, আর গাছটা কেমন ঝাপটা ধরনের, তো শুয়ে শুয়ে পড়েছে গাছটা, তাই নিচের লেবুগুলোই ছিঁড়ছি, যেগুলো আর কি আমার মানে আমি ছিঁড়তে পারছি হাত দিয়ে, সেগুলোই ছিঁড়ছি, কারণ দূরেরগুলো তো আবার হাত দিয়ে ছিঁড়তে পারবো না, কাটা ফুটে যেতে পারে হাতে। তাই তোমাদের যেগুলো দেখালাম না একটু আগে ক্যামেরায়, যেখানে ওখানে হাতের কাছে যেগুলো আছে, তো ওইগুলোই এখন ছিঁড়ছি, দেখো অনেকগুলো ছিঁড়েছি, 4টা না 5টা। আর এই দেখো তোমাদের দাদা ভাই এখন লগা বাজছে, তার কারণ আমি লেবু তো হাত দিয়ে 4-5টা ছিঁড়তে পারলাম, তার বেশি তো ছিঁড়তে পারলাম না, কারণ অনেক দূরে দূরে আছে আর হাতে কাটা ফুটে যেতে পারে। তাই তোমার দাদা ভাই লগা বাজছে, মানে লগা দিয়ে লেবুগুলো টেনে এনে ছেঁড়া হবে। লঙ্কা লেবু ছিঁড়ে আনার পর ঘরে এসে দেখছি এ দেখো বাবা খাসির মাংস এনেছে, কতটা এনেছে পরিমাপটা আমি ঠিক জানি না, আর এই দেখো গলদা চিংড়ি এনেছে। তা আমি এখন এই চিংড়ি মাছগুলো বেছে নেবো আর খাসির মাংসটা একটু ভালো করে ধুয়ে নেব। এখন বেজে গেছে 12:10 আর আমার চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, আর বাবা এখন রান্না বসিয়ে দিয়েছে, খাসির মাংসটা বাবা করছে, আর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পাতায় ভাজা ওটা মামুনি করছে, আর আমার মা তো কাজে গেছে, আর দেখো তোমাদের দাদা ভাই কাজ করছে এখন, ব্যাগ গোছাচ্ছে, আর ঝুপকি ওই ঘরে যাচ্ছে এখন ব্যাগ গোছাবে। আর আমি দেখো কি করছি, তোমাদের সাথে কথা বলছি, আমি একটু আগে কাজ করছিলাম। তা আজকের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা তোমাদের দাদা ভাই আপলোড করে দিয়েছে, আমার টাইম ছিল না, তা অনেক হেল্প করে দিয়েছে, তাই বলছে আজকে সকাল থেকে তোমার চ্যানেলে আমি কত কিছু করে দিই,
মুখটা দেখি, মুখটা দেখি, হাসি দেখো, হাসি দিচ্ছে। তা দেখছো কত কিছু সব এখন গুছাতে হবে, যেহেতু বিকেলবেলায় বেরিয়ে যাব, তা এখন গুছিয়ে রাখলেই ভালো হবে, নাহলে তখন তাড়াহুড়ো পড়ে যাবে যে এটা কোথায় ওটা কোথায়, এ করতে করতে ভুলেও রেখেও যেতে পারি কিছু জিনিস। তাই এখন তোমাদের দাদা ভাই আর আমি গোছাতে শুরু করেছি, মানে ব্যাগটা গোছাচ্ছি আর কি। তো গোছানো হয়ে গেলেই আর কোনো কাজ নেই, তখন মানে বিকেলবেলা যখন যাব শুধু জামা কাপড় পরবো, পরেই চলে যাব, তাহলেই হয়ে যাবে। চলো তোমাদের সাথে তাহলে আবার পরে কথা বলবো, এখন ব্যাগটা গুছিয়ে নিই। এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি বেথুয়া স্টেশনে। এখন বেজে গেছে 5:30, আমাদের 6:20 ট্রেন আছে, তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ তোমাদের দাদা ভাই তো টিকিট কাটা নেই, 4টে টিকিট কাটা ছিল, তো ঝুপকি তো আসলো আমাদের সাথে, তো ওর টিকিটটা তো বুক করা নেই, তাই তোমাদের দাদা ভাই তো এমনি টিকিটেই মানে যাবে, তাই আর কি ওর টিকিটটা কাটতে হবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি। ওখানে গিয়ে তাও কিছুক্ষণ মনে হয় বসে থাকতে হবে, তাও বসে থাকা ভালো তাড়াহুড়ো করার থেকে। রাস্তাটা এত সুন্দর লাগছিল না, এই রাস্তা দিয়ে যেতে হেভি লাগে আমার, চারিদিকে শুধু মাঠ। আমরা এখন বেথুয়া স্টেশনে বসে আছি, ট্রেন এখনও 20 মিনিট পর আসবে, তো 20 মিনিট এখানেই বসে থাকতে হবে, আর তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাটতে। আর এই দেখো মামুনি আর বাপি এদিকে বসে আছে, আর ঝুপকি বসে আছে, ওই দেখো ও ফোন দেখতে শুরু করে দিয়েছে। আর আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই, বাড়ি থেকে যখন চলে আসছিলাম তখন কথা বলা হয়নি, তার কারণ সবার সাথে দেখা করতেই আমি ব্যস্ত ছিলাম, তো সবাইকে টাটা বলছিলাম, অনেকে দাঁড়িয়ে ছিল। তো এখানে 20 মিনিট মতো বসে থাকবো, তারপরে ট্রেন আসবে চলে যাব। চলো তাহলে তোমাদের সাথে পরে আবার কথা বলবো। আমরা এখন শ্যামনগর স্টেশনে নেমে পড়েছি, আর এখন আমরা একটু যাচ্ছি, হেঁটে যাব, তারপরে গঙ্গা পার হব, গঙ্গা পার হয়ে ওদিক থেকে টোটো ধরতে হবে, টোটো ধরে বাড়ি যাব। এখন তাও বেজে গেছে 9:45, তো বাড়ি যেতে যেতে 10:30 মতো বেজে যাবে। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন বেজে গেছে 10:30, আর আমরা কিছুক্ষণ আগে বাড়ি এসেছি। বাড়ি এসে আমি আগে বাথরুমে ঢুকে স্নান করে নিয়েছি, দেখো চুলটাও ভেজা, তাই এই একটা গামছা আমি এরকম মুড়িয়ে রেখেছি যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে জলটা চুষে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে চুলটা, তার জন্য গামছাটা দিয়ে একটু জড়িয়ে রেখেছি। আর তোমাদের দাদা ভাই এখন গেছে বাথরুমে গা ধোবে, সবাই গা ধুয়ে নিয়েছে, আবার মামুনি আমি আর আর কেউ না, মামুনি আর আমি দুজনে মিলেই মাথায় জল দিয়েছি, কারণ এত মাথা গপগপ গপগপ করছিল, কি বলবো, গরমের চোটে পুরো জল মানে জল জল হয়ে গেছিলো চুলগুলো ঘেমে। তা আজকে আসার সময় খুব কষ্ট হয়েছে, কষ্ট করে বাড়ি এসেছি, আর আজকে বাড়িতে এসে রান্নাবান্না কিছু করতে হয়নি, তার কারণ আমরা খেয়ে এসেছিলাম ডিম টোস্ট খেয়ে এসেছিলাম সবাই একটা করে, তাই এখন আর কারো খিদে নেই। তা এখন আমি আর ঝুপকি দুজনে মিলে একটু শরবত করলাম, লেবুর শরবত, তোমাদের তো সকালে দেখিয়েছিলাম যে আমার বাপের বাড়ির ওখানে গাছ থেকে লেবু পেড়ে এনেছিলাম, তো ওই লেবু দিয়ে শরবত বানিয়ে সবাই মিলে খেলাম, তা একটু শান্তি লাগছে শরবতটা খেয়ে, ঠান্ডা জল দিয়ে মানে ফ্রিজে জল রেখে গেছিলাম ওই জল দিয়ে মানে খেয়েছি, তা একটু ভালো লাগছে না এখন, পুরো ক্লান্ত হয়ে গেছি, তা এখন শুয়ে পড়বো। তার আগে ভাবলাম তোমাদের একটু গুড নাইটটা জানিয়ে দিই, না হলে যদি আমি একবার শুয়ে পড়ে বিছানাতে তাহলে আর আমি আর ফোনটা অন করে তোমাদের গুড নাইট বলতে পারবো না, কারণ আজকে বিছানায় পড়লেই আমি ঘুমিয়ে পড়বো, এতটাই ঘুম পাচ্ছে এখন। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারটা করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।